আজ আমি ঘাংনাম ইরন্দং ইকো পার্কে এসেছি এবং পার্কে কি ফ্যাসিলিটি আছে সেটি আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই আজকে। এটি দক্ষিণ কোরিয়ার ঘাংনাম সিটিতে অবস্থিত। করোনার কারণে লোকজন খুবই কম, তাই হয়তো মাস্ক পরেই সম্পূর্ণ ভিডিওটি আমার করতে হবে। চলুন দেখা যাক কি ফ্যাসিলিটি আছে কুরিয়ার বিভিন্ন শহরগুলোতে বা ছোট ছোট মহল্লায়, যে ছোট ছোট পার্কগুলি রয়েছে সেই পার্কগুলিতে কি সুযোগ সুবিধা রয়েছে বা কি ধরনের পরিবেশ সেটি আজকে তুলে ধরছি। চলুন আমার সাথে। কোরিয়াতে যে কোনো পার্কেই প্রথমে ঢুকতে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে পার্কে কি কি রয়েছে তার একটা সংক্ষিপ্ত ম্যাপ রয়েছে। এখানেও তার ব্যতিক্রম নয়। এবং সম্পূর্ণ পার্কগুলি সিসি ক্যামেরায় আবৃত রয়েছে। শুধু পার্ক নয়, কোরিয়াতে যে কোনো স্থানে একই অবস্থা। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে দুটি এই পার্কে দুটি ইকো সেন্টার রয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে একদিকে সবুজ কালার আর একদিকে লাল কালার, অর্থাৎ একদিক থেকে যাবার আরেক দিক দিয়ে আসার এক্সারসাইজ করার পথ। বেশ খোলামেলা এবং সময় দেখার জন্য ঘড়িও রয়েছে। সমস্ত পার্কে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ফুলের গাছ, এবং এত পরিষ্কার যেটা বলা বাহুল্য, একটা কোনো আবর্জনা নেই। এবং এটা ম্যানেজমেন্ট করার অবশ্যই কমিটি রয়েছে। করোনার কারণে লোকজন নেই বললেই চলে, কিন্তু আজকে বন্ধের দিন, করোনা না থাকলে এখানে প্রচুর লোক হতো। যাই হোক, আপনারা এই যে পিলারের সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে সাউন্ড সিস্টেম, অর্থাৎ কোনো কিছু যদি বিজ্ঞপ্তি বা প্রচারের প্রয়োজন হয় তখন এইগুলি ব্যবহার করা হয়।
দেখুন, কিছু লোক রয়েছে, দু একজন, যারা এক্সারসাইজ করছে। গাছের রঙগুলো বদলে যাচ্ছে, কারণ এখন প্রায় শীত এসে গেছে। ওইদিকে দেখা যাচ্ছে একটা গ্লাস হাউস, ওটার ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। যেহেতু আজকে বন্ধের দিন, তাই ভেতরে যাওয়া যাবে না, এবং ভেতরে গেলেও ভিডিও করা যাবে না আইনগতভাবে। পাশে যে বিল্ডিং, এটা কোনো বিল্ডিং না, এটা হচ্ছে টয়লেট। এখানে বড় দুটি টয়লেট রয়েছে, শুধু এখানে নয়, যে কোনো জায়গায়, যে কোনো পার্কে টয়লেট অবশ্যই রয়েছে। এবং এখানে ওইখানে দেখা যাচ্ছে সাইকেল রাখার জায়গা, তার পাশে রয়েছে সাধারণ এক্সারসাইজ করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। বাবা মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে গাছগুলো রোপণ করেছে তার চারপাশে এমনভাবে দেয়াল করে দিয়েছে, বা এটাকে আটকিয়ে দিয়েছে, যাতে চারপাশে বসতে পারে লোক। যদিও করোনার কারণে এখন বসা সম্ভব নয়। এর মাঝে বিভিন্ন খেলাধুলা করার, ফুটবল, ব্যাডমিন্টন খেলাধুলা করার বিভিন্ন আপনার মাঠ রয়েছে। জায়গায় জায়গায় সাইকেল পার্কিং করার স্ট্যান্ড রয়েছে, বসার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টেবিল তৈরি করে দেওয়া হয়েছে, ছাউনি করে দেওয়া হয়েছে, এবং এই মাঠগুলোতে খেলার জন্য রাতেও খেলা যাতে যায় সেই জন্য লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যায়াম করার জায়গায় জায়গায় এই ধরনের ইনস্ট্রুমেন্ট স্থাপন করা রয়েছে। এবং জায়গায় জায়গায় এইখানে যেটা দেখতে পাচ্ছেন, যে পানি পানের ব্যবস্থা করা রয়েছে, এই পানি খাওয়া যায়, কোনো সমস্যা নেই, খাবার পানির ব্যবস্থা রয়েছে। এবং যাতে বাচ্চারাও ব্যবহার করতে পারে, বয়স্করা যাতে ব্যবহার করতে পারে, সেইভাবে উচ্চতা অনুযায়ী স্থাপন করা রয়েছে।
এখানেও রয়েছে ছাউনি দিয়ে বসার জায়গা। এই পার্কের পাশেই রয়েছে একটি বিশাল বড় পানি শোধনাগার, যেহেতু এর ভিতরে যাওয়া নিষেধ, না হলে ভিতরে গিয়ে ভিডিও করা যেত। বিশাল বড়, আর ওইখানেই দেখা যাচ্ছে যে কোরিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং, যেটা 123 তলা বিল্ডিং, সেটা দেখা যাচ্ছে জামশিলের লোত্তে ওয়ার্ল্ড। এ ধরনের জায়গা জায়গায় ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট স্থাপন তো করা রয়েছে, এবং যেটা দেখার বিষয় সেটা হচ্ছে পার্কের ঠিক পাশেই বিশাল বড় এক পার্কিং লট রয়েছে, যে কেউ এখানে এসে পার্কিং করে ব্যায়াম করতে পারে। বিশাল বড় পার্কিং লট, যদি ওইটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরও ঝাপসাভাবে দেখা যাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এক কথায় বলতে গেলে পরিবেশ খুবই ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু এই পার্ক নয়, যেই কোনো জায়গায় গেলে কোরিয়াতে এটা খুবই দেখার বিষয় যে এত পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে সৌলের মধ্যে একটু বেশি পরিষ্কার। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।